হ্যালো মাই লাভলি বিয়ার্স আসালামুকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা এখন আমি জবে যাচ্ছি আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ প্রচণ্ড গলা ব্যথা জ্বর যখন প্যারাসিটামল খাচ্ছি তখন একটু ভালো লাগছে আবার চার পাঁচ ঘন্টার পর আবার গলা ব্যথাটা বেশি শুরু হচ্ছে তবে আমি দুবার টেস্ট করেছি রকম ভাইরাস ফেক্ট করেনি প্রথমে আমার হাজব্যান্ডের হয়েছিল তারপর আদিয়ানের হলো তারপর আবার আমার হলো তো আমি জবে চলে আসছি এখন আমার ব্রেক টাইম আমি বুর্শের থেকেই কিছু স্যান্ডউইচ কিনলাম আমার জন্য কিনলাম বাচ্চাদের জন্য কিনলাম তো আমরা যে রুমে এসে সবাই খাই ডাইনিং রুমে এসে সেই রুমে এসে দেখলাম ক্রিসমাসের জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে অনেক পার্টি হচ্ছে দুদিন পরপরই যে যেভাবে পারছে সেভাবে ওরা পার্টি করছে তো আমি এখন আমার ফেভারিট বিস্কিট আমার গ্রিন টি স্যান্ডউইচ নিয়েছি এগুলো খাবো হাফ এন আওয়ার থাকে আমার ব্রেক টাইমটা কিন্তু গলা ব্যথা প্রচণ্ড তাই একটা প্যারাসিটামল খেয়ে নিলাম অনেকে বা ভাবছেন যে আপু অসুস্থ শরীরে আসার কি দরকার ছিল আসলে নতুন জব তো তিন মাস অন্তত কন্টিনিউ করা দরকার আপনি যখনই যে কাজ করবেন সেটা অবশ্যই সিরিয়াসলি করতে হবে তো আমি জব থেকে বের হয়ে গেলাম এগুলো হচ্ছে আমাদের লন্ডনে ট্যুরিস্ট বাস এগুলোতে আপনি সেন্ট্রাল লন্ডনে এসে উঠবেন আপনাকে লন্ডনে যেসব ট্যুরিস্ট এরিয়া আছে সেই সেই সব জায়গাতে ঘুরিয়ে আনবে আপনার কষ্ট করে আর খুঁজে বের করতে হবে না আজকে লন্ডনের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে চাঁদরাত কালকে হচ্ছে ঈদ হবে মানে আমাদের ঢাকা শহরে কেমন হয় ঈদের টাইমে সবাই গ্রামে চলে যায় না বেশিরভাগ কিন্তু চলে যায় তখন শহর একদম ফাঁকা হয়ে যায় লন্ডনেও ঠিক তেমনটা হচ্ছে অনেকেই চলে গেছে লন্ডনের বাইরে যাদের প্যারেন্টস লন্ডনের বাইরে থাকে আজকে দেখলাম সব গোস্তির দোকানগুলোতে খুব ভিড় মানে এতদিন তো ওনারা পোশাক আশাক কিনেছে ওই আমাদের মতো আমরা যেমন সারা মাস ধরে পোশাক আশাক কিনি রমজান মাসে আর ঈদের আগের দিন রান্না করার সব কিনি ঠিক তেমনটা আমি স্টারফোর্ড সেন্টারে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আমার এই রোববারে গেস্ট আসবে আমি ভেবেছি একটা হোল তার কি রোস্ট করব মানে সব কিছু প্রিপারেশন নিয়েছি আমি তারকির জন্য ক্যানবেরি ফ্রুট খুঁজছিলাম পেলাম না যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম এই গাছটা দেখে মনে হলো তো এগুলো নিয়ে যাই এগুলো দিয়েই হয়তো বা আমার সাজানোর কাজটা হয়ে যাবে তো বাচ্চাদের জন্য স্যান্ডউইচ নিয়ে আসছি আদ্রিতা সুশি খুব পছন্দ করে ওর জন্য স্যামন ফিশের সুশিটা নিয়ে আসছি তো ওর প্লেটে সবগুলো সুশি দিয়ে দিলাম আর আগামীকাল আমাদের এখানে সব কিছু কিন্তু বন্ধ থাকবে সেই জন্য আজকেই সবাই বাজার করে নিচ্ছে মানে আমি যত শপে কেনাকাটা করতে চাই সবগুলো বন্ধ থাকবে শুধু এলাকার মোড়ে মোড়ে ছোট ছোট কিছু দোকান থাকে সেগুলো খোলা থাকবে যেমন ইংলিশ বড় বড় সবগুলো সব বন্ধ থাকবে তো আদ্রিতাকে আমি যে সসটা থাকে সুশি খাওয়ার জন্য সেটা দিয়ে দিচ্ছি আমিও খাবো আদ্রিতেও খাবে আমি জব থেকে এসে মুখার জাস্ট ধুয়ে ওদেরকে খাবার রেডি করে দিই তো সুশি খাওয়ার পর আমি ড্রেস চেঞ্জ করবো যেহেতু আমার ইউনিফর্মের উপরে আবার বুটসের জ্যাকেট পরতে হয় সেই জন্য অত সমস্যা হয় না তো আদ্রিতা আর আমি এখন খাচ্ছি আর বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিলাম আজকে আমি যখন জবে যাই আপনারা হয়তো আবার খেয়াল করেছেন হাতে গিফট ব্যাগ ছিল আমি আমার দুজন কলিগের জন্য গিফট নিয়ে গিয়েছি কারণ ওরা আমাকে গিফট করেছে সেজন্য আমি ভাবলাম ওদেরকেও আমার কিছু দেওয়া দরকার দুজনের জন্য দুটো পারফিউম গিফট নিয়ে গিয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হলো না আজকে আদ্রিতার টিউশন আছে আজকে আদ্রিতার মানে হলিডে আগে লাস্ট টিউশন তো ওকে আবার টিউশনে কিছুক্ষণের মধ্যে নিয়ে যেতে হবে ও টিউশন থেকে আবার আনতেও হবে সেজন্য আমি আয়াস আদিয়ান যখন টিউশনে যাব তখন আপার বাসায় গিয়ে একটু রেস্ট নিব দু ঘন্টা আপার বাসায় বসবো তারপর ওকে আসার সময় নিয়ে আসবো তো আজকে হঠাৎ করে আমার শ্যামাই খেতে ইচ্ছে হয়েছে আমি শ্যামাই কিন্তু খুব পছন্দ করি আমার মাও খুব পছন্দ করতেন একটা কবিতাতে কিন্তু আমি বলেছিলাম যে আমার মা শ্যামাই খুব পছন্দ করতেন তো আমার যখন গলা ব্যথা হয় তখন মনে হয় একটু গরম গরম খাবার খেলে আমার ভালো লাগে আর আমার জ্বর আসুক গলা ব্যথা হোক আমি কিন্তু শুয়ে বসে থাকতে পারি না এটা যারা প্রথম থেকে দেখছেন তারা জানেন আসলে অভ্যাস হয়ে গেছে বাসা এসে সব কাজ করি আমার নিজের কাছে আসলে ভালো লাগে না যে শুয়ে থাকার চাইতে প্যারাসিটামল খেয়ে সব কাজ করি তো আমি একটু ফ্রেশ হয়ে এসেই সে আমার রান্না করছি অল্প করে রান্না করছি আমি একটু খাবো আর আমার হাজব্যান্ডের জন্য একটা বাটিতে রেখে যাব অফিস থেকে এসে ও খেয়ে নেবে আর আমরা আদ্রিতাকে নিয়ে আসতে আসতে আমার হাজব্যান্ডের মধ্যে অফিস থেকে বাসায় চলে আসবে তখন ওকে আমি ফোনে আগেই বলে দেবো বাসায় এসে সময়টা খেতে পারবে যদিও মিষ্টি খাবার খুব বেশি পছন্দ করে না হয়তো বা অল্প করে খেতে পারে তো আমি শ্যামাই প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আসলে শ্যামাই তো বিভিন্নভাবে রান্না করা যায় তো এইভাবে রান্না করলে একটু টেস্ট লাগে যদিও এটা শরীরের জন্য খুবই খারাপ আমার যেহেতু কোলেস্ট্রল আছে এমনিতেই হোলমেল দিয়ে রান্না করছি তার উপরে শ্যামাই আবার ঘি দিচ্ছি সব কিছু মিলে খুবই ফ্যাট খাবার হয়ে যায় তারপর কিছু করার নেই মাঝে মধ্যে মুখে রুচি আনার জন্য অনেক কিছু খেতে হয় তো এখন আমার ইচ্ছে হয়েছে আমি একটু গরম গরম শ্যামাই খেলে হয়তো আমার ভালো লাগবে তো প্রথমে একদম খাঁটি ঘি দিয়ে সেমাইটা ভিজে ভেজে নিচ্ছি আর এই ঘিটা আমার ছোটো ননাস আমাদের জন্য পাঠিয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে ঘিয়ের মধ্যে তো আমার হাজব্যান্ড দেশে যাবে যাবে করছে তা আমি বললাম যে এবার দেশে গেলে তুমি আসার সময় অন্য কিছু এনো না শুধু ঘি নিয়ে এসো অনেকগুলো অনেকগুলো ছোট ছোটো বয়ম নিয়ে আসবে যেন আমরা এক বছর একটানা খেতে পারি মানে খুব সুন্দর ঘ্রাণটা তো বললো যে ঠিক আছে সমস্যা নেই অনেক প্ল্যান ছিল যে এই সানডেতে কয়েকটা ফ্যামিলিকে আমরা দাওয়াত করব আমি বড়ো কি রোস্ট করব বাচ্চাদের জন্য বিরিয়ানি করব পিঠা টিঠা বানাবো মানে অনেক কিছুই প্ল্যান ছিল আর যারা ভিডিও দেখেন বা এখনও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি গেস্ট কতটুকু পছন্দ করি তো সব কিছু করার পরও আমার হাজব্যান্ডের সাথে আমার অনেকবার ফোনে কথা হয়তো যে যারা আসবে তাদের মধ্যে আমার এক ভাবি আছে উনি প্রেগনেন্ট তো আমার হাজব্যান্ডরা আমি ঠিক করলাম যে না আসলে আমি যেহেতু অসুস্থ তো ভাবিদের না আসতে বলাই ভালো হয় কারণ এখন যেহেতু ভাইরাসের সময় আর উনি যেহেতু প্রেগনেন্ট এই সময়টা আমার বাসায় আসার দরকারই নি আমি একটু সুস্থ হই আল্লাহ চাই তো নেক্সট উইকে আবার আসতে পারবে তো আমার হাজব্যান্ডও সেটা বললো যে হ্যাঁ তুমি তাদের ফোন করে বলে দাও যে তুমি অসুস্থ নেক্সট উইকে আসলে ভালো আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই আমি কিন্তু গলা ভাঙা নিয়েও আমি সব রান্না করতে পারবো কিন্তু আমার ভয় লাগছিলো ভাবি কেনি যদি উনি আসার পর ওনার কোনো সমস্যা হয়ে যায় সেই জন্য ভাবলাম যে শ্যামাই খাওয়ার পর ওনাকে ফোন দিব বা আদ্রিতাকে টিউশন থেকে আনার পর ওনাদের ফোন দিয়ে বলবো যে সানডে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে কারণ কিছু করার নেই অনেকেই আছে ভাইরাসে আক্রান্ত হচ্ছে কিন্তু সেটা বলতে চায় না বলার ফলে অনেকের ক্ষতি হচ্ছে কিন্তু এখানে লজ্জার কিছু নেই বা এটা হাইট করার কিছু নেই ভাইরাস হতেই পারে কেন বলবেন না আপনি অসুস্থ হয়েছেন আপনি কষ্ট করছেন অন্য কেউ যেন ভাইরাসে আক্রান্ত হয়ে কষ্ট না করে সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তাই যখনই মনে করবেন বাসায় গেস্ট আসবে বা আপনার কোথাও দাওয়াত আছে যদি মনে করেন যে না আমি গেলে কারো ক্ষতি হতে পারে বা কেউ আমার বাসায় আসলে তার ক্ষতি হতে পারে অবশ্যই সে ব্যাপারে সচেতন হবেন এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে হয়তো বা ভাবতে পারে যে না ওনাকে বললাম একটা লজ্জার বিষয় না করলে এটা কখনো চিন্তা করবেন না মানুষের জীবনটা হচ্ছে আগে তারপর হচ্ছে দাওয়াত তারপর হচ্ছে খাওয়া দাওয়া তাই না তো আমার শ্যামাই কিন্তু রান্না হয়ে গেল। আর আদ্রিতা এর মধ্যে রেডি হয়ে গেছে আয়াস আদিয়ানকে আমি রেডি করিয়ে দেব তারপর আমরা আদ্রিতাকে পরাতে নিয়ে যাব শ্যামাই হয়ে গেল অনেকে জ্বর আসলে খেতে পারে না যেটা আমার হাজব্যান্ডেরও হয় ও জ্বর আসলে একদম বিছানায় পড়ে যায় কিন্তু আল্লাহ তালা অশেষ রহমতে আমার জ্বর আসলে আমি মশালা খেতে পারি আমি কাজ করতে পারি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন শ্যামাই খাবো আর পাঁচ মিনিটের মতো টিভি দেখবো তারপর সবাইকে নিয়ে বের হব খুবই কষ্টদায়ক আসলে বাংলাদেশে কিছুদিন পর পর এমন নিউজ দেখে আসলে নিজেকে ঠিক রাখা যায় না দেখেন আল্লাপাক কী দেখালো যে দেখো এত পানির মধ্যেও এত বড় লঞ্চ বলেন স্টিমার বলেন আগুন ধরে মানুষগুলো শেষ এবং সেটা মধ্যরাতে অনেকে এক ঘন্টা সাতার করে তারপর নাকি মানে ডাঙ্গায় যেতে পেয়েছে মাটির সন্ধান পেয়েছে খুবই কষ্টদায়ক আল্লাহ যারা মারা গেছেন সবাইকে ভেস্ত করুক আর যারা হসপিটালে আছে আল্লাহ পাক তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ আর যারা স্বজন হারিয়েছে তাদেরকে আল্লাহ শেষ হোক শৈবার ধৈর্য দিক আজকে আর রান্না বান্না খুব বেশি করছি না কারণ ফ্রিজে সবজি আছে ডাল আছে মাছ ভত্তাও অনেকখানি রয়ে গেছে তাই ভাবলাম শুধু মুরগির গোস্তটা রান্না করব কারণ মুরগির গোস্ত বাসা সবাই পছন্দ করে তো আমি ছাড়া তো মুরগির গোস্তুটা রান্না করলে ওরা বেশি খুশি হবে তাই মুরগি ভিজিয়ে রেখে গিয়েছি আমি এসে তারপর ওদেরকে রান্না করে দেব তো আমরা আদ্রিতাকে দিয়ে তারপর এখন আপার বাসার দিকে যাচ্ছি যদি আমার বান্ধবীর বাসায় যেতে চেয়েছিলাম তারপর আবার ভাবলাম যে থাক বান্ধবীর বাসায় এখন যাবো না ছোট ছোটো বাচ্চা আর আপার বাসায় যাচ্ছি আপাকে অনেক দিন ধরে দেখি না আপার বাসায় যখনই যাই মনে হয় যে মায়ের বাসায় যাচ্ছি আর আমি আগে কিছু হলে আমার মাকে জানাতাম একটা জিনিস কিনলে বা একটা খুশির খবর হলে আমি আমার আব্বার সাথে খুব বেশি কথা বলি না আমার মায়ের প্রতি আমার খুব ভালোবাসা কাজ করত তো এখন আমার মা না থাকাতে আপার সাথে সব শেয়ার করি তো এখানে আসলে সত্যিই ভালো লাগে আর কোনো রকম প্রিপারেশন ছিল না যে আপার জন্য কিছু আনবো আর গাড়ির পেছনে যেহেতু সময় চকলেট থাকে বিস্কিট থাকে সেগুলোই নিয়ে নিলাম আপাদের জন্য তো আয়াজ আদিয়ান যেতে চাচ্ছে না ওদেরকে খুব জোর করে তারপর নিলাম ওরা পছন্দ করে না এখানে বাচ্চা নাই বলে আপার বাসে আসলেই খাওয়ার আয়োজন আয়াস আদিয়ানকেও অনেক কিছু দিয়েছে ওরা খেতে চাচ্ছে না তারপর ওদেরকে জুস দিলো ওদেরকে ব্রেড দিল যে কোনটা তোমরা লাইক করো তো আমিও ভাত খেলাম যদি আমি শ্যামাই খেয়েছি আমার পেট ভরা তারপর আপা তো সেগুলো শুনবে না জোর করে খাওয়ালো চা খেলাম তারপর আমি আবার আদ্রিতাকে আনার জন্য চলে যাচ্ছে আপার কাছ থেকে বিদায় নিলাম আদ্রিতেকে আনার জন্য এখন আমার আবার পাঁচ মিনিটের মতো ড্রাইভ করতে হবে আর খুব খুশি লাগছিল। যে আজকে থেকে নিয়ে গেলে দু সপ্তাহ আমি আর বের হব না মানে আমার জব ছাড়া কোনো অ্যাক্টিভিটিতে আমার আর বের হতে হবে না তো আপার বাসায় যখন গিয়েছি আপার বাসায় এই প্লেটগুলো আমি আগে থেকেই দেখতাম আমার হাজব্যান্ড ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য এই টাইপের প্লেট খুব পছন্দ করে কিন্তু আমার বাসা প্লেটগুলো সব ফ্ল্যাট টাইপের তো আপাকে বললাম যে প্লেটগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে তো আরেকবার আপা বলেছিল যে উনি ওই শপ থেকে কিনেছে আমি অলরেডি অনেক দিন গিয়ে চেক করেছি ওই শপে নেই তো আজকে আবার বলাতে আপা বলে যে আমার কাছে এক্সট্রা অনেকগুলো আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি আপার ছেলের বউ এগুলো সব আমাকে প্যাক করে দিল এই তো বাসায় এনে সবগুলো ধুয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর আগেরগুলো সব স্টোর রুমে রেখে দিলাম কারণ এগুলো দিয়ে এখন থেকে খাবো যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে বাচ্চারাও হয়তোবা পছন্দ করবে এসে আদিয়ানের ক্ষুদা লেগেছে ওকে রেডিমেড পিৎজা এয়ার ফ্রাই দিয়ে বানিয়ে দিলাম মুরগির গোস্তুটা রান্না করে কিচেনে থালা বাসনগুলো ধুয়ে নিলেই কিন্তু আমার কাজ শেষ আমি জব থেকে আসার সময় যে ডালগুলো ছিঁড়ে আনলাম সেগুলো পানির মধ্যে দিয়ে টেবিলের মধ্যে সাজিয়ে নিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল এত সুন্দর এগুলো দেখতে খুব বেশি সুন্দর তাই না আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ